हेलो स्टूडेंट्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आज के हमें डिसकस करब टेंस। प्रथम जानब जो टेंस काके बोले। टेंस काके बोले? टेंस इज द टाइम ऑफ द एक्शन ऑफ द वर्ब, माने क्रियाटी जे समय घटे, काजटा जे समय सम्पादित होच्छे सेटाई टेंस। এবারে টেন্স যেরকম হবে, অ্যাকর্ডিং টু দ্য চেঞ্জ অফ দ্য টেন্স দ্য ফর্ম অফ দ্য ভার্ব অলসো চেঞ্জেস। যেরকম আমাদের তিনটে টেন্স আছে, সেই টেন্সগুলো কী কী? সেই টেন্সগুলো হলো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, ফিউচার মানে ভবিষ্যৎ। তো প্রেজেন্টে ভার্বের যে ফর্মটা আছে, পাস্ট টেন্সে হয়ে গেলে ভার্বের ফর্মটা চেঞ্জ হবে, আবার ফিউচার টেন্স হলেও ভার্বের ফর্মটা চেঞ্জ হয়ে যাবে। তো এই যে ফর্ম চেঞ্জ, এইটা হচ্ছে টেন্সের মূল বিষয়বস্তু। এইটা আমরা শিখে গেলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ধরে নাও 50% আমরা শিখে যাব। ওকে, ঠিক আছে। এবারে আমরা প্রত্যেকটি টেন্সকেই, আচ্ছা প্রেজেন্ট টেন্স মানে বললাম যেটা এখন হচ্ছে, বর্তমানকালে হচ্ছে। পাস্ট টেন্স কোনটা? যেটা অতীতে হয়েছিল। আর ফিউচার টেন্স, যেটা ভবিষ্যতে হবে। এই তিন ধরনের টেন্স। ওকে, এবারে আমরা প্রত্যেকটা টেন্সকে চারটে ভাগে ভাগ করতে পারি। ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডেফিনাইট কন্টিনিউয়াস, পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডেফিনিট কি? ইনডেফিনিট অ্যাকচুয়ালি যেটা খুব সিম্পল, সিম্পলভাবে যেটা ব্যবহার হয়, যেমন সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স, সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডেফিনিট টেন্স। তারপরে কন্টিনিউয়াস মানে যেটা কন্টিনিউ করছে। পারফেক্টটা আর একটু কমপ্লেক্স, যেটা আমরা পরে ডিসকাস করব। আর পারফেক্ট কন্টিনিউয়াসও আর পারফেক্টের থেকে আর একটু কমপ্লেক্স। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা টেন্সের ভাগ। প্রেজেন্ট টেন্সকেও এই চারটি ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে আমরা ডিসকাস করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। লেটস মুভ টু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কোন কোন ক্ষেত্রে হয় সেগুলো যদি তোমরা জেনে যাও, তাহলে তোমরা সেটা খুব সহজে ইউজ করতে পারবে। কোনো লিখতে গেলে কিছু, কোনো ন্যারেটিভ লিখতে গেলে, কোনো স্টোরি লিখতে গেলে, ইংরেজিতে নিজের মনের ভাবটা এক্সপ্রেস করতে গেলে, তোমরা টেন্স যদি না জানো তাহলে সব ভুল ভাল হয়ে যাবে। তাই টেন্সটা জানতে হবে। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইজ ওয়ান অফ দেম। ওকে, সো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কোন কোন ক্ষেত্রে হয় জেনে নাও। আ ইউনিভার্সাল অর জেনারেল ট্রুথ, যখন চিরন্তন সত্য বা সাধারণভাবে যেগুলি সত্যি, নিত্য বৃত্ত সত্য, মানে বর্তমান আর কি যেটাকে বলে, যেটা হচ্ছে সব দিনই সত্য, সেই রকম বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করা হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আরেকটা নাম হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। যেমন দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী হলো গোল। পৃথিবী কি কখনো চ্যাপ্টা হয়ে যাবে বা লম্বা হয়ে যাবে বা রেক্ট্যাঙ্গুলার হয়ে যাবে বা স্কোয়ার হয়ে যাবে? হবে না। ইট উইল রিমেইন দ্য সেম রাউন্ড। সো এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই হবে। ওকে, নেক্সট, এ হ্যাবিচুয়াল অর পারমানেন্ট অ্যাকশন, হ্যাবিট বোঝাবে, প্রত্যেক দিন যে কাজটা করা হয় সেরকম, বা পারমানেন্ট কোনো অ্যাকশন, যেটা চিরস্থায়ী এমন একটা কাজ সব সময় হচ্ছে, সেরকম বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়। যেমন
ही टेक्स बर्थ इन द गंगा एवरीडे, से प्रतिदिन गंगाय स्नान करे। ताले सेटा तार एकटा हैबिट, से प्रतिदिन गंगाय जाए स्नान करते। तो दिस इज हेयर प्रेजेंट इनडेफिनिट टेंस इज यूज्ड। नेक्स्ट अ फ्यूचर एक्शन, सॉरी एखाने एकटु भूल आछे, हाँ अ फ्यूचर एक्शन व्हेन हबे एटा, व्हेन अ फ्यूचर एक्शन व्हेन द फ्यूचरिटी इज इंडिकेट। এটা একটু কমপ্লেক্স হয়ে গেল ব্যাপারটা, বুঝিয়ে দিই যে কোনো একটা ফিউচার অ্যাকশন যেখানে ফিউচার, কোন ফিউচার মানে সময়টা হয়তো ইন্ডিকেট করা থাকে কিংবা কনটেক্সটটা মানে প্রসঙ্গটা বলা হয়ে থাকে, তখন মাঝে মাঝে সেটাতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সও আমরা ব্যবহার করতে পারি। যেমন দ্য স্কুল ক্লোজেস অন দ্য 15th মে, এখানে দ্য ফিউচারিটি বলা আছে যে 15th মে, তাই জন্য এখানে কি হবে ফিউচার টেন্স হলে হবে দ্য স্কুল উইল ক্লোজ অন দ্য 15th মে, স্কুল 15ই মে বন্ধ থাকবে। কিন্তু আমরা এটাকে যদি না ফিউচার ইনডেফিনিট ইউজ করি তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সও ইউজ করতে পারি। আমরা বলতে পারি দ্য স্কুল ক্লোজেস অন দ্য 15th মে। আবার যদি কনটেক্সট বলে দেওয়া থাকে, যেমন হি উইল গো হোয়েন আই কাম, এখানে হোয়েন আই কাম আমি যখন যাব তখন সে যাবে, আমি যখন আসবো তখন সে যাবে। তাহলে এই যে হোয়েন আই কাম এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হলো, কেন এখানে কনটেক্সটটা বলে দিয়েছে, এখানে প্রসঙ্গটা বলে দিয়েছে, তাই জন্য। তো এইটা মাথায় রাখবে, ওকে। নেক্সট পাস্ট ইভেন্টস টু মেক দ্য ন্যারেটিভ মোর ভিভিড, কোনো একটা আমরা হিস্ট্রি লিখছি, লিখতে লিখতে একটা ঘটনা লিখছি, ধরো হিস্ট্রি যে অশোক কীভাবে কলিঙ্গ আক্রমণ করেছিলেন, যে কলিঙ্গ জয় করেছিলেন, তারপর অশোক বৌদ্ধ ধর্ম নিয়ে নিলেন, রাজা অশোক, এটা লিখছি। তখন লিখতে লিখতে ওইটার আরও বেশি ইতিহাসটাকে আরও উজ্জ্বল করার জন্য, আরও ওইটাকে ভিভিড করার জন্য, আরও সুন্দর গল্পের মতো ওটা রূপ দেওয়ার জন্য আমরা কী করি, ওটাকে পাস্ট টেন্সে না লিখে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করে ফেলি। দিস ইজ গুড ইংলিশ, ওকে। তো এখানে আমরা করতে পারি, এখানে একটা এক্সাম্পল আছে, কিং অশোকা উইন্স দ্য কলিঙ্গা ওয়ার, অ্যাকচুয়ালি কি কিং অশোকা ওয়ান দ্য কলিঙ্গা ওয়ার, তিনি কলিঙ্গা ওয়ারে জয় হয়েছিলেন, জয় করেছিলেন। কিন্তু এখানে কি হয়েছে, আমরা ওটা একটা ন্যারেটিভে যখন একটা স্টোরির মতো বলছি, ভিভিডলি ডেসক্রাইব করছি, তখন আমরা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ইউজ করতে। Alright, next. A present action. অনেক সময় একটা present action বোঝাতেও present indefinite tense use হয়। যেমন it rains, একটা simple একটা present action, যে এখন বৃষ্টি হয়, বৃষ্টি হচ্ছে, তো এরকম আর কি। It rains, it snows, বরফ পড়ে, এরকম। সেই রবীন্দ্রনাথের আছে জল পড়ে পাতা নড়ে, সেরকম যে কোনো প্রেজেন্ট অ্যাকশনই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করা যায়। কোটেশন ফ্রম দ্য অথার্স, বিভিন্ন লেখকের যখন কোটেশনটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে, ঠিক আছে, সব কোটেশন নয়, অনেক সময় পাস্টেও কোটেশন থাকতে পারে, কিন্তু কোটেশনটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই থাকে তাহলে অ্যাজ ইট ইজ ওইটা বসে যাবে। কোটেশন কখনো চেঞ্জ করা যায় না, সে যে টেন্সে থাকে। কোটেশন মানে কি, কোনো অথর কোনো কিছু একটা লিখেছেন, তার লেখাটাকে আমি নিজের মতো করে লিখতে পারি না, সেটাকে কোটেশনে যখন রাখবো তার স্পিচটাই, তার রাইটিংটাই দিতে হবে। তো কোটেশন ফ্রম দ্য অথার্স আমরা উদ্ধৃত করতে গেলে কী করতে হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি কোটেশনটা থাকে তাহলে ওইভাবেই বসে যাবে। অলরাইট, নেক্সট দ্য ওয়ার্ক দ্যাট হ্যাজ জাস্ট হ্যাপেন্ড, এরপরে যখন তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়বে দেখবে যে একই ব্যাপার, দ্য ওয়ার্ক দ্যাট হ্যাজ জাস্ট হ্যাপেন্ড, এটা বললেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়।
কিন্তু মাঝে মাঝে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সও ইউজ করা যায়। যেমন আই হিয়ার হি ইজ ইল, এটার মানে হচ্ছে সে যে অসুস্থ সেটা আমি শুনেছি। তাহলে কি হবে, আই হ্যাভ হার্ড দ্যাট হি ইজ ইল, আই হ্যাভ হার্ড দ্যাট হি ইজ ইল, কিন্তু হলো না, কি হলো, আই হিয়ার। কেন না, দিস সাউন্ডস মোর সুইট, এটা শুনতে ভালো লাগছে, এটা খুব অ্যাপ্লিকেবল। ওকে, তো এরকম জাস্ট কিছু হয়েছে সেটা বলতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ হবে। কিন্তু যদি বলে যে আমি এই মাত্র এসেছি, আই হ্যাভ জাস্ট কাম, সেইটা আই জাস্ট কাম এরকম কিন্তু হবে না। ওকে, কারণ জাস্টটা ওখানে ইন্ডিকেট করা আছে, এখানে সেরকম কিছু ইন্ডিকেট করা নেই, তাই এখানে সম্ভব হয়েছে। অলরাইট, নেক্সট, ইফ দ্য সাবজেক্ট ইজ ইন দ্য থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দ্য ভার্ব টেক্স ইজ অর ইয়েস। ওকে, তাহলে কী হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রূপটা এরকম, সাবজেক্ট, তারপরে ভার্বটা বসে, তারপরে অবজেক্টটা বসে, ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে। কিন্তু যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, পার্সন আমরা পড়েছি ফার্স্ট পার্সন হচ্ছে আই উই, সেকেন্ড পার্সন ইউ ইউ ইয়োর, থার্ড পার্সন হচ্ছে হি শি ইট দে রাম শ্যাম এটসেট্রা এটসেট্রা। তো থার্ড পার্সন মানে হি শি ইট দে, থার্ড পার্সন সিঙ্গুলার হি শি এট ইট, সরি, হি শি ইট রাম লীলা, এরকম কারো নাম সিঙ্গুলার হলে তখন কি হবে, প্রেজেন্ট টেন্সে ভার্বের সঙ্গে এস বা ইএস হবে। যেমন হি গোজ, জিও ইএস, হি ওয়ার্কস, ডাব্লিউ ও আর কে এস। তো এইভাবে এটা সবসময় মাথায় রাখতে হবে, এটা ভুল হলে এটা কিন্তু একটা বড় ভুল একটা ইংলিশের গ্রামারে, এই ভুলটা করা যাবে না, এটা করলে পুরো ন্যারেটিভটাই গণ্ডগোল হয়ে যাবে। ওকে, সো দিস ইজ টু বি রিমেম্বার্ড ফর এভার। অলরাইট, ওকে, নেক্সট, এই গেল আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবারে আমরা পড়ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স অনেকে বলে। কন্টিনিউয়াস মানে বুঝতেই পারছো, কোনো কাজটা যেটা কন্টিনিউ করছে, কখন, প্রেজেন্টে, বর্তমানে, বর্তমানে যে কাজটা চলছে, কোনো অ্যাকশন, সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যান অ্যাকশন গোয়িং অন অ্যাট প্রেজেন্ট, দ্যাট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে হয়, আচ্ছা, অ্যান অ্যাকশন গোয়িং অন অ্যাট প্রেজেন্ট, একটা এক্সাম্পল, আই এম রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখছি, মানে কি, প্রেজেন্টে আমার অ্যাকশনটা চলছে, তাই জন্য এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট, আ ফিউচার অ্যাকশন, যখন এখানে ফিউচার মানে যে ফিউচারটা খুব নিয়ার ফিউচার, একদম আসন্ন যেটা ভবিষ্যৎ, সেইখানেই শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা যায়। যেমন আই এম গোয়িং দেয়ার টুমরো, এখানে আমরা বলতে পারি যে আই শ্যাল গো দেয়ার টুমরো, কিন্তু আমরা কি বললাম, আই এম গোয়িং দেয়ার টুমরো, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করলাম। এইভাবেও করা যেতে পারে, ইট ইজ গোয়িং টু রেন, বৃষ্টি হতে চলেছে, ইট উইল রেন, বৃষ্টি হবে। তো এই রকম ব্যাপারটা দুটোই ইউজ করা যায়। ওকে, নেক্সট, দিস টেন্স ইজ নট ইউজড উইথ ভার্বস অফ ফিলিংস, ইমোশনস, নোয়িং, থিঙ্কিং এটসেট্রা। কিছু কিছু ভার্ব আছে যেগুলো ফিলিংসের সঙ্গে জড়িত বা ইমোশনস, আবেগের সঙ্গে জড়িত, কিছু জানার সঙ্গে জড়িত বা চিন্তার সঙ্গে জড়িত, এরকম কিছু ভার্ব আছে, আমি ভার্বগুলো পরপর বলে দিচ্ছি কিছু ভার্ব, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি না। অ্যাট প্রেজেন্ট এখন সবই চলছে, ইউজ করছে, কিন্তু দিস ইজ নট আ গুড ইংলিশ, গুড ইংলিশে এটা হয় না। সো লেটস লুক অ্যাট দ্য ভার্বস, বিলিভ, ফিল, হিয়ার, হোপ, নো, লাইক, লাভ, সি, আন্ডারস্ট্যান্ড, ওয়ান্ট, উইশ, ওয়ান্ডার,
belong, consist, contain, matter, possess, resemble, etc. এগুলো একটু তোমাদের মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে আমরা ইউজ করব না, যেমন আই এম ওয়ান্টিং দিস, আই এম বিলিভিং দিস, আই এম লাভিং ইউ, এরকম হয় না। হি ইজ রিজেম্বলিং লাইক, সরি, হি ইজ রিজেম্বলিং লাইক হিজ মাদার, এটা হতে পারে না। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দিস। ওকে, নেক্সট সেন্টেন্স স্ট্রাকচার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেন্টেন্স স্ট্রাকচার কী হয়, সাবজেক্ট হয়, তারপরে অ্যাম, ইজ, আর হয়, তারপরে ভার্ব হয়, তারপরে আইএনজি হয়, তারপরে আদার যা কিছু আছে বসে। অ্যাম কোথায় হয়, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই, আই এর পাশে হয় অ্যাম। ইজ কোথায় হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ হয়, যেমন ইউ, এই সরি, যেমন হি, শি, ইট, ইজ। আর বাকি যা আছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার অর প্লুরাল, ফার্স্ট পার্সন প্লুরাল আর থার্ড পার্সন প্লুরাল, সব জায়গায় হবে আর। ওকে, তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার পাশে অ্যাম হবে, থার্ড পার্সন সিঙ্গুলারের পাশে ইজ হবে, বাকি সব জায়গায় আর হবে। এবারে ভার্বের সঙ্গে আইএনজি হবে প্লাস আদার্স। ওকে, নেক্সট, এবারে যেই ভার্বগুলো ই দিয়ে শেষ হয়, যেমন হ্যাভ, কাম, রাইজ, এটসেট্রা, তো এগুলো কি হয়, যখন আইএনজি চোখ করবো আমরা না, তখন ইগুলোকে আমরা উঠিয়ে দেব, অমিট করে দেব, দিয়ে শুধু আইএনজি লাগাবো। যেমন হ্যাভিং, কামিং, রাইজিং, ইগুলো উঠে গেছে, দিয়ে আইএনজি অ্যাড হয়েছে। ওকে, সো দিস ওয়ার দ্য টু টেন্সেস ডিসকাসড। এইগুলো ছিল দুটো প্রকারের টেন্স, যেটা আমি এক্সপ্লেন করলাম। নেক্সট ভিডিওতে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা এক্সপ্লেন করবো। টিল দেন, গুড বাই, টেক কেয়ার, থ্যাংকস।